ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। কিন্তু এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও বা বিশেষ ভিডিও। তার কারণ হচ্ছে রিঙ্কু SK5840 আমাকে একটা বিশেষ পৃষ্ঠার ভিডিও বানিয়ে দিতে বলেছে। তিনি আমার একজন সাবস্ক্রাইবার, তো আমি তাকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। আশা করি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। তো তার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। তিনি আমাকে বলেছেন যে এই বইটার এই 100 নম্বর পৃষ্ঠা, এই 100 নম্বর যে পৃষ্ঠা রয়েছে, এই যে 100 নম্বর পৃষ্ঠার ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্নগুলো জুড়ে দিলে তার উচ্চারণটা কেমন হবে সেইটা দেখিয়ে দেওয়ার জন্য আমাকে এই পৃষ্ঠার ভিডিওটা করতে বলেছেন। তাই তার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করছি। প্রথমে দেখি আমরা স্বরবর্ণ যেগুলো আছে তার সঙ্গে স্বরচিহ্নগুলো যুক্ত হয়ে রয়েছে। যেমন অ এর কোনো চিহ্ন হয় না, আ থেকে শুরু হয় আ, তার চিহ্ন হচ্ছে আকার। হর্ষই তার চিহ্ন হর্ষইকার, দীর্ঘই তার চিহ্ন দীর্ঘইকার, হর্ষও তার চিহ্ন হচ্ছে হর্ষৌকার, দীর্ঘও তার চিহ্ন দীর্ঘৌকার। ঋকারের চিহ্ন রি, একারের নির্দিষ্ট চিহ্ন আছে এ, ওই ঐকার, ওর ওকার, ও এর ঔকার। ঠিক আছে, তাহলে এবারে এগুলো হচ্ছে স্বরচিহ্ন বলা হয় এগুলোকে। যারা এগুলো একটু বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বলে দিচ্ছি, এগুলো হচ্ছে স্বরবর্ণ। অ আ হর্ষ ই দীর্ঘ এগুলো হচ্ছে স্বরবর্ণ। কিন্তু এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো তো আমাদের লেখার সময় কাজে লাগে, তাহলে এই চিহ্নগুলোই হচ্ছে স্বরচিহ্ন। কারণ ব্যঞ্জন চিহ্ন বলে কিন্তু কিছু হয় না, ব্যঞ্জন বর্ণের কিন্তু কোনো আলাদা করে চিহ্ন হয় না। যে কয়ের কি কোনো চিহ্ন হয়, ক্ষয়ের কি কোনো চিহ্ন হয় না, চিহ্ন হয় এই স্বরবর্ণগুলোরই। তাই একে বলা হয় স্বরচিহ্ন। ঠিক আছে, এইবারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে এই স্বরচিহ্নগুলো যুক্ত হয়ে যায়। ঠিক আছে, কীরকম? ক একটা ব্যঞ্জন বর্ণ, ক। এবার ক এর সঙ্গে যখন আকার যুক্ত হচ্ছে, মানে আ এর আকারটা যুক্ত হচ্ছে, তখন উচ্চারণ হয়ে যাবে কা। হর্ষইকার যুক্ত হলে হবে কি, দীর্ঘইকার যুক্ত হলে হবে কি। ঠিক আছে, একটু টানটা একটু বেশি হবে দীর্ঘ এর ক্ষেত্রে, দীর্ঘই, তাহলে একটু টানটা একটু বেশি হবে। তারপরে কয়ে হর্ষকারের ক্ষেত্রে কু, আর কয়ে দীর্ঘকারের ক্ষেত্রে একটু ভারী গলায় কু। ঠিক আছে, কয়ে ঋকারের ক্ষেত্রে ক্রি, কয়ে একারে কে, কয়ে ঐকারে কই, কয়ে ওকারে কো, কয়ে ঔকারে কৌ। তাহলে বোঝা গেল ক দিয়ে কীভাবে আমরা উচ্চারণটা করলাম। আরও একবার করছি, কা কি কি কু কু ক্রি কে কই কো কো। ঠিক আছে, তাহলে এটা হলো কয়ের সঙ্গে, মানে ক একটা ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে যখন স্বরচিহ্নগুলো জুড়ে গেল তার উচ্চারণগুলো কিন্তু এভাবেই এলো। ঠিক আছে, এরপরে ক্ষয়ে চলে যাই। একইভাবে যখন আমরা উচ্চারণগুলো করব, ক্ষয় আকারে খা, ক্ষয় হর্ষই খি, ক্ষয় দীর্ঘয়ে খি, ক্ষয় হর্ষৌ খু, ক্ষয় দীর্ঘ খু, ক্ষয়েরই খ্রি, ক্ষয় একারে খে, ক্ষয় ঐকারে খই, ক্ষয় ওকারে খো, ক্ষয় ঔকারে খৌ। ঠিক আছে, তাহলে বোঝা গেল খ দিয়ে উচ্চারণটা। গ দিয়ে হচ্ছে গয় আকারে গা, গয় হর্ষই গি, গয় দীর্ঘয়ে গি, গয় হর্ষ গু, গয় দীর্ঘ গু, গয়েরি গ্রি, গয় একারে গে, গয় ঐকারে গই, গয় ওকারে গো, গয় ঔকারে গৌ। আবার ঘ দিয়ে করি, ঘয় আকারে ঘা, ঘয় হর্ষই ঘি, ঘয় দীর্ঘই ঘি, ঘয় হর্ষ ঘু, ঘয় দীর্ঘ ঘু, ঘয়েরি ঘ্রি, ঘয় একারে ঘে, ঘয় ঐকারে ঘই, ঘয় ওকারে ঘো, ঘয় ঔকারে ঘৌ। ঠিক আছে, এরপরে তাহলে এখানে উচ্চারণগুলো বোঝা গেল পরিষ্কার করে যে আমাদের উচ্চারণটা কীরকম হবে। এরপরে দেখো, উঁয়াতে কিন্তু আবার সব স্বরচিহ্নগুলো কিন্তু উঁয়ার সঙ্গে কিন্তু যুক্ত হয় না। যেমন উঁয়ায় আকারে কি হয়, যেমন আমরা বলি রাঙা আ, ঠিক আছে, রাঙা, ঠিক আছে, আ, এরকম টাইপের উচ্চারণটা কিন্তু আসে। এর সঠিক উচ্চারণ কিন্তু ওইভাবে মুখে কিন্তু বলে দেওয়া যাবে না। উঁয়ায় হস্যে কী বলবো, উঁয়ায় হস্যে উদাহরণ দিল হচ্ছে আঙি না, নি না, নি না, এরকম উচ্চারণ করে তো নি, তাই না? তাই এগুলো কিন্তু সঠিকভাবে উচ্চারণ করে দেওয়াটা কিন্তু সম্ভব নয়। কারণ আমরা যখন বলি আঙি না, ঠিক আছে, আ উয়ায় হর্ষই দন্তে নয় আকার আঙি না, তখন আমরা এখানে কী করি, আঙি নি ওর একটা উচ্চারণ করি। ঠিক আছে, তাহলে উয়ায় হর্ষের উচ্চারণটা আসবে এরকম। আবার উয়ায় হর্ষয় আঙুর, উঁর, উঁর, ঠিক আছে, ঠিক আছে, এই যে উঁ, এই যে উচ্চারণটা আসছে হালকা নাকে স্বর দিয়ে, সেটাই কিন্তু হবে উঁয়ায় হর্ষ। আবার উঁয় একারে যখন হবে, তখন ময় একার তো ঙে, এরকম ধরনের উচ্চারণ ঙে, ঠিক আছে, এরকম উচ্চারণটা কিন্তু হবে। তাই এর কিন্তু সঠিক ওইভাবে কিন্তু উচ্চারণ করে, যেমন কয় আকারে কা হয় তাহলে ময় আকারে, হ্যাঁ, এরকমভাবে সঠিক কিন্তু উচ্চারণটা করে দেওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট বা মুশকিল।
এবারে চ দিয়ে চলে যাই, তাহলে একইভাবে চয় আকারে চা, চয় হস্যই চি, চয় দীর্ঘয়ে চি, চয় হস্য চু, চয় দীর্ঘ চু, চয়েরই চৃ, চয় একারে চে, চয় ঐকারে চৈ, চয় ওকারে চো, চয় ওকারে চৌ। ঠিক আছে, ছয় আকারে ছা, ছয় হস্যই ছি, ছয় দীর্ঘই ছি, ছয় হস্য ছু, ছয় দীর্ঘ ছু, ছয়েরই ছি, ছয় একারে ছে, ছয় ঐকারে ছই, ছয় ওকারে ছো, ছয় ওকারে ছৌ। এরপর একটা বর্গী জয় আকারে যা, বর্গী জয় হস্যই জি, বর্গী জয় দীর্ঘই জি, বর্গী জয় হস্য জু, বর্গী জয় দীর্ঘ জু, বর্গী জয় রি ঝ্রি, বর্গী জয় একারে যে, বর্গী জয় ঐকারে জয়ী, বর্গী জয় ওকারে জো, বর্গী জয় ওকারে জৌ। এবার ঝ দিয়ে করবো যখন, ঝয় আকারে ঝা, ঝয় হস্যই ঝি, ঝয় দীর্ঘই ঝি, ঝয় হস্য ঝু, ঝয় দীর্ঘ ঝু, ঝয় রি ঝ্রি, ঝয় একারে ঝে, ঝয় ঐকারে ঝৈ, ঝয় ওকারে ঝো, ঝয় ওকারে ঝৌ। ঠিক আছে, তাহলে এই উচ্চারণগুলোতে কিন্তু খুব একটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবারে ঞ দিয়ে যখন আমরা করব, ঞ ঞয় শুধুমাত্র আকারটাই হয়, এই উঁ আর ঞ এর কিন্তু সঠিক উচ্চারণ এইভাবে কিন্তু করা সম্ভব নয়। ঠিক আছে, ঞয় আকারে ঞা এরকম ধরনের উচ্চারণ কিন্তু হবে ঞা। ঠিক আছে, যদি তোমাদের কোনো শব্দ মনে আসে তাহলে সেই শব্দটা তোমরা যখন উচ্চারণ করো তখন সেই উচ্চারণটার সঙ্গে তোমরা একটু নিজেকে একটু মিলিয়ে দেখো, রিলেট করে দেখো যে এর সঠিক উচ্চারণটা কিভাবে কি আসছে। ঠিক আছে, ঞা, ঠিক আছে, ময় আকারে এই ইয় আকারে ঞা, ঠিক আছে, এরকম উচ্চারণ কিন্তু ময় আকারে যেমন ইয়া আসবেন এখানে ইয়া ইয়া টাইপের উচ্চারণ কিন্তু আসবে। ঠিক আছে, এবার যে শব্দের সঙ্গে যে বর্ণ বাকি যে বর্ণের সঙ্গে জুড়ে যাবে সেই বর্ণের সঙ্গে মিলিয়ে তার উচ্চারণটা কিন্তু তখন একরকম দাঁড়াবে। ঠিক আছে, যেমন আমি উময়ের ক্ষেত্রে বলে দিলাম, তাহলে ইয়র ক্ষেত্রেও কিন্তু বিষয়টা কিন্তু একই রকম। তাহলে আশা করি ভিডিওটা বোঝা গেছে। রিঙ্কু SK5840 যিনি আমাকে মেসেজ করেছিলেন, আশা করি ভিডিওটা থেকে তার এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোন ভিডিওটা দেখতে চাইছেন। আমি মোটামুটি একদম ছোট বাচ্চাদের থেকে ক্লাস 4 পর্যন্ত ভিডিওগুলো কভার করার চেষ্টা করি, বিভিন্ন বইগুলোকে কভার করার চেষ্টা করি। সেখান থেকে কোনো বইয়ের কোনো পৃষ্ঠা কারুর যদি কোনো রকমভাবে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে দিলে একটু সময় দিলে আমি সেই ভিডিওটা কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এভাবেই পাশে থাকবেন এই আশা রাখছি।